এই রাতের বেলা আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? উফ, ছাড়ুন আমার হাত। মধু হাত মুচড়ে মুচড়ে করে বলল। ফুয়াদ জোরে চেপে ধরতে ও ব্যথায় কুকড়ে আহ করে উঠল। ব্যথা পাচ্ছি, আমার হাত ভেঙে ফেলতে চাইছেন নাকি? ফুয়াদ অন্ধকারে ওর মুখের দিকে চেয়ে বলল। হাত বাঁচাতে চাইলে ছটফটানি বন্ধ করে আমার সাথে চলো। মধু পা মিলিয়ে হাঁটা ধরতে ফুয়াদ হাতের বাঁধন করে দিল। মধু অন্ধকারে আঁকাবাঁকা রাস্তায় পা ফেলে বলল। এমন আঁকাবাঁকা রাস্তা ধরে কোথায় যাচ্ছি? ফুয়াদ মধুর যে হাত শক্ত করে ব্যথা দিয়েছিল সেই হাতেই অধর স্পর্শ করল। তোমাকে ভূতদের সাথে সাক্ষাৎ করাতে নিয়ে যাচ্ছি। মধুর হাত পা এমনিতেই কাঁপছে থরথরিয়ে ফুয়াদের ছোঁয়া হাতে পেয়ে। তার উপর এমন কথা শুনে ভয় ভীত মুখ করে বলল। কি বলছেন, দেখুন আমি যাব না আপনার সাথে। চলেই তো এসেছো, এখন যাবে না বললে আর কি হবে? মধু আর ফুয়াদ একটা বাসার সামনে এসে থেমেছে। এই বাসায় হয়তো কোনো অনুষ্ঠান চলছে। বাসার আত্মীয় স্বজন গিজগিজ করছে। ফুয়াদ মধুকে টেনে বাসার ভেতরে গেল। মধু ছুটোছুটি বাদ দিয়ে ফ্যাল ফ্যাল করে এদিক সেদিক তাকিয়ে আছে। দূরে দেখল বৈশাখী সেজে গুজে দাঁড়িয়ে আছে। মধু ফিসফিস করে ফুয়াদকে বলল, এখানে কিসের অনুষ্ঠান চলছে? বিয়ে চলছে। আমরা এখানে কেন এসেছি? বিনা দাওয়াতে? বিনা দাওয়াতে নয়, আমাদের ইনভাইট করা হয়েছে। আমাদের কখন ইনভাইট করলো? আমরা তো এখানে গতকালই আসলাম। সাহিত্যদের বাসা যে চাচা দেখাশোনা করেন তার বড় ভাইয়ের ছেলের বিয়ে চলছে, তিনি ইনভাইট করেছে। ও, তার মানে ওই বৈশাখীর চাচাতো ভাইয়ের। এই কথাটা আসার আগে বললে কি হতো? এমন না জানিয়ে জোর জবরদস্তি করলেন কেন? তোমাকে জোর করতে মজা লাগে, স্পেশালি তোমার ভীত মুখ দেখতে। মধু রাগী চোখে তাকালো ওর চোখের দিকে। ফুয়াদ আবার বলল, আমি কিন্তু ভালোভাবে আসার কথা বলেছিলাম, তুমি আসবে না বলে জেদ করছিলে, আর কি কারণে আসতে বলেছি তখন এটাও শুনতে চাইছিলেন না, তাই জোর করলাম, কিন্তু পরে শুনতে চাইলে আমি বললাম না। মধু চুপ মেরে গেল। আসলে ফুয়াদ ভালো করে যখন আসতে বলেছিল সব বলতে চাইছিল, ও শুনবে না, আসবে না বলেছিল, জেদ শুরু করেছিল। ছেলের বিয়েতে আর কি গায়ে হলুদ দেখবে? সবাই ছেলেটাকে ইচ্ছে মতো হলুদ দিয়ে ভূত বানালো। ফুয়াদ আর মধু দূরে দাঁড়িয়ে দেখল, কে যেন হলুদ পানিতে গুলিয়েছে, সেটা সবার গায়ে দিতে লাগলো ছিটিয়ে। মধু আর ফুয়াদ তাড়াতাড়ি জায়গা পরিবর্তন করলো। মধুর শরীর অক্ষত থাকলো, ফুয়াদের শার্টে লাগলো। মধু আর গায়ের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে দিল মুখে হাত দিয়ে। খুব হাসি পাচ্ছে তাই না? খুবই। ফুয়াদ ওকে টেনে জড়িয়ে ধরল। মধুর পরনে সাদা জামা ছিল। ফুয়াদ জড়িয়ে ধরতেই ওর সাদা জামায় হলুদ লেগে বিচ্ছিরি হয়ে গেল। মধু রাগান্বিত চোখে ফুয়াদের দিকে তাকিয়ে ওড়না দিয়ে শরীর ঢেকে নিল। বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, ওরা খাবার 10টা নাগাদ খেয়ে বাসায় ফিরে এলো। আসার সময় মধু ফুয়াদকে হাত ধরতে দেয়নি, একাই ওর পেছনে পেছনে হাঁটছিল আঁকাবাঁকা সরু পথ ধরে। আর একা একা হাঁটতে গিয়ে ঝামেলা করলো। মধু হোঁচট খেয়ে রাস্তায় গড়িয়ে পড়লো মুখ থুবড়ে। মধুর শরীর মাটিতে মাখামাখি অবস্থা। মধু ভয়ে আর ব্যথায় চিৎকার করে উঠল। ফুয়াদ ফোনের লাইট মধুর দিকে ধরে তাড়াতাড়ি ওর দিকে ফিরে তাকিয়েছে। ওকে টেনে তুলে বলল, এবার বুঝলে তো আমার হাত তোমার জন্য কতটা উপকারী? ধরতে দিলে এভাবে মাটিতে গড়াগড়ি খেতে না, সবসময় তো পাকনামি করো। মধু মাথা নিচু করে গায়ের মাটি ঝাড়ছে। ফুয়াদ ওকে ছেড়ে আবার হাঁটা ধরেছে, ওর হাত ধরেনি। মধু কোমরে আর হাঁটুতে ব্যথা পেয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে খুব, ব্যথায় কুকড়ে উঠেছে ও, হাঁটতে পারছে না। ফুয়াদ আগে আগে হাঁটছে, ও ভয় ভয়ে দুই কদম হেঁটেই দাঁড়িয়ে পড়েছে। লাজ লজ্জার মাথা খেয়ে ফুয়াদকে পেছন থেকে ডেকে উঠল। ফুয়াদ জানতো এই ডাক আসবে। ও আবার পিছু ঘুরে মধুর সামনে এসে দাঁড়িয়ে ভাব নিয়ে বলল, ইয়েস ম্যাডাম, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আমি হাঁটতে পারছি না, ব্যথা করছে, আপনি যদি... হাঁটতে পারছো না তবে কি তোমায় এখন কোলে করে নিয়ে যেতে হবে? দেখো আমি পারবো না, গার্লফ্রেন্ড তো হচ্ছ না, কিন্তু কোলে ঠিকই উঠছ, এসব তো চলবে না। আমি ভেবেছি গার্লফ্রেন্ড ছাড়া আর কাউকে করে তুলবো না। মধু ফুয়াদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল। ফুয়াদ তা দেখে আরো বলল, ওই যে চোখ রাঙানি দিচ্ছ, এই জন্য কি দেখেছ? আমি শুধু আপনার হাতটা ধরে হাঁটতে চাইছি, কোলে তুলতে হবে না। নো, নেভার। মানে একটু আগে তো জোর করেই ধরে রেখেছিলেন, এখন ভাব দেখাচ্ছেন কেন? দেখো এইমাত্র আমি সিদ্ধান্ত নিয়েছি, এই হাত দিয়ে সাহায্য আমি গার্লফ্রেন্ড ছাড়া আর কারো সাহায্যের জন্য ব্যবহার করব না। সব সিদ্ধান্ত কি এইমাত্র নিয়ে ফেলেছেন? জি। ভালো,
তবু আমি আপনার হাত ধরবই। বলে মধু জোর করে ফুয়াদের হাত টেনে ওর হাত জড়িয়ে ওর বাহুতে মাথা ঠেকিয়ে রাখে। দেখো হাত ছাড়ো, হাত ধরে থাকলে কিন্তু গার্লফ্রেন্ড হয়ে যাবে। গার্লফ্রেন্ড না হয়ে হাত ধরে যাব, দেখি আপনি কি করেন। দেখবে কি করব। মধু মাথা নাড়িয়ে দেখাতে বলতে ফুয়াদ ওকে একটানে পাজা কোলে তুলে নিয়ে বলে, গার্লফ্রেন্ড না বানিয়ে বউ বানিয়ে ফেলবো, তোমার মাথা বাহুতে না রেখে বক্ষস্থলে এনে ফেলবো। বাসায় এসে মধুকে গোসল দিতে হলো, পায়ের ব্যথায় খুঁড়ি খুঁড়ি হাঁটছে ও। মধু ফুয়াদের রুমে এলো খোঁড়াতে খোঁড়াতে, এসে ফুয়াদকে দেখলো ল্যাপটপ নিয়ে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে। এই ল্যাপটপ প্রান্তর বাসা থেকে নিয়ে এসেছে। মধুকে রুমে দেখে কল কেটে ল্যাপটপ অফ করে দেয়। মধু কপাল কুচকে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কি করছেন? আমাকে এত মিস করছিলে যে ব্যথা পা নিয়েই চলে এসেছো, বলে ফুয়াদ মধুর হাত ধরে টেনে ওকে সামনে বসিয়ে দিল। মধু হাত ছাড়িয়ে বলল, আমার ফোন দেন। কার সাথে কথা বলবে? দেখুন আমার ফোন আমাকে ফিরিয়ে দেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আচ্ছা দেব, কিন্তু একটা শর্ত আছে। আমার জিনিস আমি নিব, তাতে আবার শর্ত কিসের আছে? আমি আপনার কোনো শর্ত মানতে বাধ্য নই, আমার ফোন দিন চুপচাপ। দেব না, তুমি এবার আসতে পারো। আচ্ছা আপনার শর্তটা কি? ফুয়াদ ঠোঁটের কোণে দুষ্ট হাসি এনে বলল, শর্তটা হলো ইউ হ্যাভ টু গিভ মি আ কিস। মধু চোখ বড় বড় করে ফেলল, রাগে চোখ মুখ লাল করে বলল, লাগবে না আমার ফোন, বলে উঠে রুম থেকে বেরিয়ে গেল। ফুয়াদ জানত এই কথা বললে একমাত্র মধু ফোন ছাড়া রুম ত্যাগ করবে, তাই তো এমন কথা বলল। ফুয়াদ নাফিসা বেগমকে কল করল, তিনি কলে অনেক বকাঝকা করলেন ফুয়াদকে। ফুয়াদ মাকে সরি বলে মুখে ফেনা তুলে ফেলল। নাফিসা বেগম ফুয়াদকে কালকে বাসায় পৌঁছতে বলল, না হলে উনি না খেয়ে অনশন করবে। তিন্নির সাথে কথা বলে ফুয়াদ জানতে পারল নাফিসা বেগম দুই দিন ধরে না খেয়ে আছে, তাকে পানি ছাড়া কিছুই খাওয়ানো যাচ্ছে না। মায়ের চিন্তায় ফুয়াদ ছটফট করে রাত পার করল। ভোরের দিকে মধুকে ডেকে তুলল, কাঁচা ঘুম ভাঙতে মধু রেগে উঠে বসল, কি হয়েছে, কি সাত সকালে আমাকে জ্বালিয়ে মারছেন কেন? ফ্রেশ হয়ে আসো, আমাদের বের হতে হবে। রাগে মধুর মাথা গরম হয়ে উঠল, পেয়েছে কি উনি, যখন খুশি টেনে তুলে বলবে আমাদের বের হতে হবে। ও রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। ফুয়াদের কলার টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই আপনার সমস্যা কি, যখন যা খুশি তাই করবেন তাই না? এক্ষুনি আমাকে মানিকগঞ্জ দিয়ে আসুন, অনেক হয়েছে, আর না আপনার এসব বাড়াবাড়ি নেওয়া যাচ্ছে না। ফুয়াদ কলার থেকে মধুর হাত ছাড়িয়ে মধুর হাত মুচড়ে ধরে বলল, আমার কলার ধরার দুঃসাহস করবে না মধু, ভালোবাসি তাই আজকের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম এমন দুঃসাহস দেখাবে না, বলে ওর হাত ছেড়ে বলল, চুপচাপ রেডি হয়ে আসো। মধুর চোখে জল চলে এসেছে, ও টলমল চোখে ফুয়াদের দিকে তাকিয়ে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফুয়াদ মধুকে নিয়ে বাসায় ফিরে আসলো, এসে দেখলো ওদের জন্য চমক অপেক্ষা করছিল। সবাই মিলে ওকে এমন মিথ্যা কথা বলে ডেকে এনেছে ও কল্পনাও করেনি। ড্রয়িং রুমে বসে আছে মধুর বাবা ও ভাই, তাদের সামনে বসে আছে নাফিসা বেগম, তার মুখটা যথেষ্ট গম্ভীর হয়ে আছে। মধু বাবার ভাইকে দেখতে ওর হৃৎপিণ্ড কেঁপে উঠল, ও ফুয়াদের বাহু খামচে ধরে ওর পেছনে লুকিয়ে পড়ল। ফুয়াদ রাগি চোখে তাকালো তিন্নির দিকে, তিন্নি নাফিসা বেগমের পাশেই দাঁড়িয়ে আছে। তিন্নি ভাইয়ের রাগ দেখে ভয়ে মাথা নিচু করে ফেলল, চাচির ধমককে মিথ্যা বলতে বাধ্য হয়েছিল। তিন্নি বলেছিল বিধায় ফুয়াদ রাজি হয়েছে, নচেত রাজি হতো না আসতে। মধু ভয়ে কাঁপছে অনবরত, মধুর বাবা এতদিন পর মেয়েকে দেখে খুশি মুখে ওকে ডাকলো, মামুনি বাপির কাছে আসো, রাগ করে এভাবে কেউ সবাইকে ছেড়ে পালিয়ে আসে বলো? তোমার মাম্মা কত কষ্ট পাচ্ছে জানো, ঠিক মতো খাওয়া দাওয়াও করছে না, তোমার চিন্তা একদম অস্থির হয়ে আছে। মধু ভয়ে চোখ মুখ অন্ধকার করে ফুয়াদের পিঠে লুকিয়ে আছে। মধুর ভাই মামুন রক্তচক্ষু করে তাকিয়ে আছে মধুর হাতের দিকে ও মধুর লুকানো মুখের দিকে। একটা ছেলেকে এভাবে ধরে দাঁড়িয়ে থাকাটা বাবা ছেলের কারোর পক্ষে পছন্দ হচ্ছে না, কিন্তু সবার সামনে নিজেদের রাগ প্রকাশ করছে না। মামুনও ডেকে উঠল মধুকে, মধু তাও আসছে না। বাবা ছেলে দুজনই কয়েকবার ডাকলো মধুকে, মধু ভয়ে এখনও লুকিয়ে আছে। আর সহ্য করতে পারল না মামুন, উঠে দাঁড়ালো আর গটগট করে হেঁটে আসলো। মধু ভয়ে কেঁদে দিয়েছে মামুনকে কাছে এগিয়ে আসতে দেখে। মামুন মধুর হাত ধরতে যাবে, ফুয়াদ চট করে ওর হাত ধরে বলে, ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন না? আমার বোন আমাকে ভয় কেন পাবে, রাগে ফেটে পড়ল মামুন। ফুয়াদ কপাল কুচকে বলল, আমারও তো এটাই প্রশ্ন,
আপনার বোন আপনাকে ভয় পাচ্ছে কেন? মামুন থতমত খেয়ে যায়, রাগে চোখে মধুকে চোখ রাঙিয়ে ফুয়াদকে বলে, তুমি ওর কাছ থেকে সরে আসো, আমার কাছে আসতে দাও। ফুয়াদ সরে গেল সত্যি, কিন্তু অদ্ভুতভাবে মধু ওর সাথে সরে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে ভাইয়ার সাথে ছাড়বেন না প্লিজ, ভাই আমাকে মেরেই ফেলবে। মেহরিমা বেশি বাড়ছিস কিন্তু, আমাদের সাথে বাড়ি চল, অনেক বাড়াবাড়ি করেছিস, আর না। মধু চোখ বন্ধ করে থর থরিয়ে কাঁপছে, হঠাৎ ভাইয়ের রাগী ধমক খেয়ে নিজের শরীরে ভারসাম্য ছেড়ে অচেতন হয়ে গেল। ফুয়াদ সহ সবাই চমকে উঠল। ফুয়াদ তাড়াতাড়ি মধুকে জাপটে ধরে মধুর অচেতন মুখের দিকে তাকিয়ে ওকে ডাকতে লাগলো, মধু হোয়াট হ্যাপেন্ড, ওপেন ইওর আইজ। মধু নড়াচড়া করছে না, মামুন ফুয়াদের কাছ থেকে টেনে সরিয়ে নিল মধুকে, আর রাগী কণ্ঠে বলল, মেহরিমাকে নিয়ে এখনই আমরা বাসায় ফিরে যাব। মধু চোখ পিটপিট করে তাকালো, কোথায় আছে সেটাই বোঝার চেষ্টা করছে। ও চোখ মেলতেই মুখের সামনে ফুয়াদকে বসে থাকতে দেখলো। ফুয়াদকে দেখতেই ওর ভয় কেটে গেল। ও ফুয়াদের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়? ফুয়াদ ওর হাত ধরে টেনে তুলে বসালো। মধু ফুয়াদের হাত ধরে আবার উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, বাপি ভাইয়া কোথায়? ফুয়াদ ওর হাত ধরে ওকে আশ্বস্ত করে বলল, ওরা চলে গেছে, তুমি শান্ত হও। মধু ফুয়াদের হাত শক্ত করে ধরেছিল। ওরা চলে গেছে শুনে মধু অবিশ্বাস চোখে তাকালো ফুয়াদের দিকে, আমাকে রেখে চলে গেল? পাশ থেকে তিন্নি বলে উঠল, এমনি এমনি কি রেগে আছে নাকি? তোকে রাখার জন্য ভাইয়ার কত যুদ্ধ করতে হয়েছে, তোর ভাই বাপি শত চেষ্টা করেও আমার ভাইয়ের কাছ থেকে তোকে নিয়ে নিতে পারে নাই, আর পারবেও না। মধু তিন্নির দিকে এক পলক তাকিয়ে ফুয়াদের দিকে তাকালো। ফুয়াদ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মধুর কি হলো কে জানে, ও আচমকাই ফুয়াদের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল আর বলতে লাগলো, থ্যাংক ইউ। ফুয়াদ মধুকে দু হাতে জড়িয়ে ধরে তিন্নিকে উদ্দেশ্য করে বলল, তিন্নি তোর বান্ধবী মনে হয় আমার প্রেমে পড়েই গেল। তিন্নি মধুকে ফুয়াদের বুকে মাথা রাখতে দেখে রুম ত্যাগ করেছে, তাই তিন্নির উত্তর এলো না। মধু শার্টের উপর দিয়ে ফুয়াদের বুকে কামড়ে ধরল। ফুয়াদ ওর কাঁধ ধরে টেনে বুক থেকে সরিয়ে বলল, রাক্ষসীর মতো কামড়া কামড়ি করছো কেন? খিদে পেলে বলো, খাবার দিচ্ছি আমি, তো খাবার নয় আমাকে খেতে চাচ্ছ কেন? আমি আপনার প্রেমে পড়ি নাই, আর না পড়ব। আমার প্রেমে তো তুমি হাবুডুবু খাচ্ছো সুইটহার্ট, যাই হোক খাবে চলো। আমি আপনার রুমে কিভাবে এলাম? ভাইয়ের এক ধমক খেয়েই তো অজ্ঞান হয়ে গেলে, কি আর করব গার্লফ্রেন্ড বলে কথা, আচ্ছা কি আর করব গার্লফ্রেন্ড বলে কথা, তাই করে করেই অজ্ঞান গার্লফ্রেন্ডকে রুমে আশ্রয় দিলাম। আপনি তাদের কিভাবে তাড়ালেন? শ্বশুর মশাইয়ের কাছে তো বিয়ের প্রস্তাবও দিয়ে দিয়েছি, তাকে বলেছি বিয়েতে সম্মতি দিন তাহলেই মেয়ে ফেরত পাবেন, তাও অনলি 3-2 দিনের জন্য, তারপর আবার আমার বউ আমি আমার কাছে নিয়ে আসব। আপনাকে বিয়ে করবে কে? তুমি আমাকে পাগল ধরেছে নাকি? আমি আপনাকে বিয়ে করব না জানতো। বলেই মধু বিছানা থেকে নেমে দাঁড়ালো, বাইরে পা বাড়াবে পেছন থেকে ফুয়াদ ওর হাত ধরে আটকে বলল, বিয়ে তো করতেই হবে জান, এখন বলো তো তখন জ্ঞান কেন হারালে? মধু থতমত খেয়ে আমতা আমতা করতে লাগলো। ফুয়াদ অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মধু বলল, ভয়, আমি ভাইয়াকে অনেক ভয় পাই তো। ফুয়াদ ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোলের ওপর ফেলে বলল, সুইটহার্ট তুমি মিথ্যেটাও ঠিকঠাক মতো বলতে পারো না, আর অভিনয়ে ও কাঁচা, তুমি অজ্ঞান হওনি তখন সবটাই অভিনয় করেছো, জ্ঞান হারানোর অভিনয়, যাতে তোমায় আমার কাছ থেকে কেউ দূরে নিয়ে যেতে না পারে, তুমি নিজ ইচ্ছায় আমার কাছে থেকে গেলে, তুমি জানতে ভাইয়ের সাথে চলে যাওয়া মানে আমার থেকে দূরে যাওয়া, যেটা তুমি চাও না, তাই এত সুন্দর অভিনয় করলে তাই না সুইটহার্ট? কিন্তু মানতেই হয় তুমি ভালো অভিনয় করো, কেউ বিন্দু মাত্র বুঝতে পারেনি তুমি নাটক করছিলে। মধু চুরি করতে গিয়ে ধরা খাওয়ার মতো আটকে উঠল। এভাবে ফুয়াদের কাছে ধরা খাবে স্বপ্নেও ভাবিনি। ও ঢোক গিলে যথেষ্ট রাগি চোখ মুখ করে বলল, দেখুন মন গড়া কাহিনী বলবেন না, আমি যেতে চাই না, ঠিক আছে, কিন্তু সেটা শুধুমাত্র ভয় থেকে, আপনার জন্য নয়, আপনার থেকে দূরে থাকাই আমার জন্য আনন্দের, আমি চলে যেতে পারলেই শান্তি পেতাম,
আপনার জ্বালাতন সহ্য করতে হতো না, কিন্তু আমি এখন বাড়ি ফিরে গেলে বাপি আর ভাই আমাকে শুধু বকবে না মারবেও। আমি চাই খালামণির সাথে বাসায় ফিরতে, তিনি তাদের কন্ট্রোল করতে পারবে। সুইটহার্ট, তুমি ধরা পড়ে গেছো। তুমি নিজেও জানো তুমি আমাকে ভালোবাসো, আমার সঙ্গতা তোমার পছন্দ, তুমি আমার কাছাকাছি থাকার জন্য এত বাহানা করছো, কিন্তু তুমি অনেক জেদি, স্বীকার করবে না সহজে। মধু ছামটা মেরে ফুয়াদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। নো, আমি আপনাকে ভালোবাসি বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। বাইরে আসতে দেখতে পেল মিতুল দরজার বাইরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে রাগে। মধুকে বের হতে দেখতেই ওর হাত মুচড়ে ধরে টেনে নিচে নিয়ে এলো। আন্টি, মধুকে এই মুহূর্তে বাসা থেকে বের করে দিন, ওর জন্য ফুয়াদ আমাকে বিয়ে করতে চায় না, ও ফুয়াদকে বস করেছে, ওর জন্য ফুয়াদ আপনার কথার বাহিরে গিয়েছে, সব এই মেয়েটা করেছে। আপনাদের বাসায় আশ্রয় নিয়ে আমাদের এই সর্বনাশ করেছে, ওকে আর এক সেকেন্ডও এই বাসায় রাখবেন না প্লিজ। নাফিসা বেগম সত্যি মধুকে টেনে বাসার বাইরে বের করে দিল। মধুকে উনি একটু সহ্য করতে পারছেন না। ফুয়াদ মধুর জন্য মধুর ভাই আর বাবার সাথে চিৎকার চেঁচামেচি করেছে, যে মেয়ের জন্য তার বড় ছেলেকে পুলিশ নিয়ে গিয়েছিল সে মেয়েকে উনি কিভাবে সহ্য করবে। এই মেয়ের জন্য ফুয়াদ সবাইকে ভুলে বাইরে থেকেছে, এই মেয়েকে বিয়ে করার প্রস্তাবও দিয়ে দিয়েছে। গার্জিয়ান হিসেবে ওনাকেও তোয়াক্কা করেনি, ছেলে এখনই এই দশা, এই মেয়ে বাড়ির বউ হয়ে এলে সব শেষ হয়ে যাবে। ওনার সোনার ছেলে এখনই মাকে গোনায় ধরে না, পরে আর কি ধরবে। মধু শান্ত নরম মনে নাফিসা বেগমকে চিনেছে এতদিন, তার হঠাৎ এমন আচরণ হজম করতে পারছে না। এই বাসায় আসার পর তার আদর ভালোবাসা পেয়েছে সব সময়, তার এত কঠোর আচরণ ওকে আঘাতে জর্জরিত করে তুলল। ও পাথরের ন্যায় সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওকে বাইরে বের করে নাফিসা বেগম দরজা আটকে দিয়েছে। মধু হতবাক হয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে। এসব দেখে ফাহাদ মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে ফুয়াদকে খবর দিতে গেল। ফুয়াদ বিছানায় কেবল গা এলিয়ে দিয়েছিল, ফাহাদের কথা শুনে হতভম্ব হয়ে দৌড়ে নিচে নামলো। মা এতটা কঠোর হতে পারে ও কল্পনা করতে পারছে না। মায়ের পাশে পৈশাচিক হাসি দিতে মিতুলকে দেখে ওর মাথায় রক্ত চড়ে গেল। ও দাঁতে দাঁত চেপে মিতুলকে বলল, আমার মায়ের সুন্দর মাথাটা নষ্ট করতে তুমি হাজির তাহলে? মিতুল নাফিসা বেগমকে আটকাতে বলল ফুয়াদকে, যাতে মধুর কাছে যেতে না পারে। নাফিসা বেগম এগিয়ে এসে ফুয়াদকে কসম দিয়ে আটকাতে চাইল। ফুয়াদ রাগী গলায় বলল, উফ মা, সব সিকোয়েন্সে তোমার কসম না দিলে চলে না, আমার জীবনের অর্ধেক সুখ তুমি কসম দিয়ে কেড়ে নিতে চাও। তুমি কি চাও না তোমার ছেলে খুশি থাকুক, নাকি চাও সারা জীবন জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাক? আমি তোর জন্মদাত্রী, আমি তোর সুখ কেন কেড়ে নেব? মধুকে আমি ভালোবাসি মা, ওকে আমার মুখের দিকে তাকিয়ে মেনে নাও বলে মিতুলের দিকে তাকিয়ে বলল, আমি এমন কোনো মেয়েকে চাই না যে সব সময় কুটকাচালি নিয়ে থাকে। হ্যালো, ওই ফুয়াদকে আমি ছাড়বো না, আমার বোনকে আমার সামনে জোর করে রেখে দিল যেন আমার থেকে ওর অধিকার বেশি। হ্যাঁ, আমার বোনের উপর যেন মানে আমার কোনো অধিকারই নাই, রাগে ফেটে পড়ে বলল মামুন ফোনের তার। ফোনের অপর পাশে লোকটা কুটিল হেসে বলল, জার্নালিস্ট আবরার ফুয়াদ দেখি দিন দিন শত্রু বাড়িয়ে তুলছে। দেখো মিস্টার মামুন, তোমার বোনের অধিকার তুমি না পেলেও আমি চাই, তাই সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। ফুয়াদকে রাস্তা থেকে সরাতেই হবে, ওর জন্য আমাদের অর্ধেক কাজ লন্ডভন্ড হয়ে গেছে। রমেশচন্দ্রকে ধরিয়ে দিল, ওর জন্য এখন কাজ করা যাচ্ছে না, ও কাজের দিকেও আমাদের জীবনে এন্ট্রি নিয়েছে, এখন আমার বোনকেও হাতিয়ে নিতে চাইছে। তুমি ওর পেছনে গোয়েন্দা রেখেছো কিন্তু কিছুই তো করতে পারছো না। তোমার বোনকে নিয়ে হেডলাইন হলে তোমার কোনো সমস্যা আছে? গোপনে খারাপ কাজ করলেও সমাজে একটা সম্মান আছে আমাদের, তাই বোনকে নিয়ে এসব করে ফুয়াদকে ফাঁসাতে চাই না। আমার বোনের সম্মান মানে আমাদের সম্মান, ওকে বাদ দিয়ে ওই ফুয়াদকে একা যা করার করো। ওপাশ থেকে কল কেটে গেল। মামুন অকথ্য ভাষায় গালি দিল ফোনের লোকটাকে, মুখের উপর ফোন কেটে দিল, ওকে বিন্দুমাত্র সম্মান দেয় না। সকাল থেকে না খেয়ে আছে মধু, তার উপর যা সব ফেস করেছে তাতে ওর অবস্থা নাজেহাল। ও থমকানো মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। সমুদ্র বাইরে থেকে তখনই বাসায় ঢুকে দরজার সামনে এসে মধুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কপাল কুচকে আসে। মধু একা এখানে দাঁড়িয়ে কি করছে? ও তো ফুয়াদের সাথে ছিল,
হতবুদ্ধি গলায় মধুকে ডেকে এগিয়ে আসতে লাগে। এদিকে মধু সমুদ্রের আওয়াজ পেয়ে চমকে ওঠে, ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে দেখে সমুদ্র বিস্মিত নয়নে ওর দিকে তাকিয়ে আছে। কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কিভাবে, ছোট কোথায়, একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদমে এতগুলো প্রশ্ন করে থামলো সমুদ্র। মধু কাচুমাচুক মুখ করে দাঁড়িয়ে আছে, ওর চোখ টলমল করছে নোনা জলে, পলক পড়তেই তা গাল গড়িয়ে পড়ল। সমুদ্র হতভম্ব হয়ে মধুর দিকে তাকিয়ে আছে, ওর চোখে জল দেখে ও পুরোই থমকে গেল। কি হলো, কাঁদছো কেন? মধু হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছে নিল, তারপর ধীরে সুস্থে কিছু বলতে মুখ খুলবে, তখনই দরজা খুলে বেরিয়ে আসে ফুয়াদ। ফুয়াদকে নাফিসা বেগম কোনোভাবেই বাইরে আসতে দিচ্ছিল না। ফুয়াদ মাকে জোর করে রুমে নিয়ে যায়, তারপর অনেক বলে তিন্নি আর ফাহাদকে দরজার বাইরে পাহারা রেখে বাইরে আসে। ওর বুক কাঁপছিল, মধু আবার অভিমান করে কোনো দিকে চলে না যায়। ফুয়াদ দরজা খোলে, মধুকে দরজার সম্মুখে দাঁড়ানো দেখতে ওর ভয় কাটে, ও সমুদ্রকে খেয়াল করেনি। ও পিঠ করে দাঁড়ানো মধুর বাহু ধরে এক টানে ওকে নিজের দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে ধরে। মধু আচমকা টানে চমকে আছে পরে ফুয়াদের বক্ষস্থলে। ফুয়াদের বুকে মাথায় রাখতে ওর হৃৎস্পন্দনের অস্বাভাবিক গতিবেগ খেয়াল করে। ফুয়াদ হার্টবিট অস্থির হয়ে বিট করছে। ফুয়াদ ওকে বুকে জড়িয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মধু মূর্তির মতো চুপ করে ওর বুকে মিশে আছে। সমুদ্র গলা খাকারি দিয়ে বলল, ছোট তোর বড় ভাই এখানে আছে, একটু আশেপাশে দেখে শুনে কাজ কর, তোর না হয় লজ্জা নাই, কিন্তু কিন্তু আমার তো লজ্জা করে রে। ফুয়াদ সমুদ্রের কথা শুনে অবাক হয়ে বলল, তুমি কোথা থেকে আসলে? বাইরে গিয়েছিলাম, এসে দেখি মধু এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি বলতো, কিছুই তো আমি বুঝতে পারছি না। ফুয়াদ মধুকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো, সমুদ্রকে বলল পরে বলবে সব। সমুদ্র আচ্ছা বলে চলে গেছে। ফুয়াদ তিন্নিকে খাবার নিয়ে ওর রুমে আসতে বলে, মধুকে নিয়ে চলে গেল রুমে। এদিকে মিতুল সবটাই দাঁতে দাঁত চেপে সহ্য করল, ওর মাথা রাগে ধপাধপ করছে। ফুয়াদ মধুকে হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল ওর চোখের সামনে। ও চেয়ে চেয়ে দেখলো শুধু, এত কষ্ট করে আন্টিকে ম্যানেজ করে আপদ বাসা থেকে বের করলো, কিন্তু তাও সফল হতে পারল না। রাগে ও ফ্লোরে লাথি মেরে নাফিসার কাছে গেল আরও কানে বিষ দিতে। ফুয়াদ মধুকে রুমে নিয়ে আসার পর থেকে মধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে, থামার নামই নিচ্ছে না। মধু নরম বিছানায় বসে আছে পা ভাঁজ করে, আর নাকের জল চোখের জল এক করে কাঁদছে। ফুয়াদ প্রথমে ওর হাত ধরে শান্ত করতে চাইল, তারপর কান্না থামাতে বলেছে, কিন্তু মধু ওর কোনো কথাই কানে নিচ্ছে না। ও এক নাগারে কেঁদেই যাচ্ছে, ওর কান্না থামছেই না। নাফিসা আন্টি ওকে এত ভালোবাসা দিয়েছিল, সে এখন ওকে সহ্যই করতে পারছে না, ওকে এত ঘৃণা করে, এখন ওকে বাসা থেকেই এইভাবে বের করে দিল, ও কিছুতেই এই কষ্টটা মানতে পারছে না। তিন্নিকে খাবার বাড়তে দেখে ওর মা আনিতা বেগম ওর হাত থেকে থালা কেড়ে নিয়ে বলল, কার জন্য খাবার বাড়ছিস? মা প্লেট দাও প্লিজ, ফুয়াদ ভাইয়া নিতে পড়েছে। না, যার জন্য আমাদের সংসারে এত সমস্যা হচ্ছে তার জন্য কোনো খাবার যাবে না, ফুয়াদকে বল ওই মেয়েকে বাসা থেকে বের করতে। তিন্নি মায়ের কঠিন চেহারা দেখেই নিজেই চমকে গেছে, মুখ বেজার করে ফুয়াদের রুমে আসলো। ফুয়াদ মধুকে থামাতে না পেরে রুমে পাইচারি করছিল, তখনই তিন্নি রুমে এসে ঢুকে বিরস মুখে। ফুয়াদ ওকে দেখতেই বলে, তিন্নি তোকে না খাবার নিয়ে আসতে বললাম, খাবার কই? তিন্নি ওর কাছে এসে ফিসফিস করে বলল, ভাইয়া আমু তো খাবার দেয়নি, বলেছে মধুকে কোনো খাবার দিবে না। রাগে ফুয়াদের মুখ লাল হয়ে উঠল, ওর পরিবারের মানুষজন এতটা কঠিন আর নির্দয় হয়ে গেছে যে একজন ক্ষুধার্ত মানুষকেও খেতে দিতে চাইছে না, ও বিলিভ করতে পারছে না, পরিবারের সবাই ওর বিরুদ্ধে চলে গেছে। ফুয়াদ অনলাইনে পিৎজা অর্ডার করে আনলো, তারপর মধুকে দিল। অনেক ক্ষুধার্ত ছিল মধু, তাই খাবার পেতে কোনো কিছু না ভেবে গপাগপ খেল। খাবার খেয়ে ওর মন বলল, বাসায় থাকার পর ও কেন ওকে বাইরের পিৎজা খেতে হলো। ও ভাবনাটা মনে আসতে ও ফুয়াদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, খাবার বাইরে থেকে আনছেন কেন? বাসার মানুষেরা খাবার না দিলে তো বাইরে থেকেই আনতে হবে। মানে? খেয়েছো, ক্লান্তি লাগলে ঘুমাও, এত প্রশ্ন করো না। আমি আপনার রুমে ঘুমাবো না। তো কোথায় ঘুমাবে? আগে যেখানেই থাকতাম, তিন্নির রুমে। বলেই মধু রুমের বাইরে যেতে পা বাড়ালো। ফুয়াদ পেছন থেকে ওর হাত টেনে ধরে বলল,
আগের আর এখনকার মধ্যে অনেক তফাৎ। তোমাকে ওখানে রাখার রিস্ক নিতে পারবো না। ফুয়াদকে টেনে বিছানায় বসিয়ে বলল, তোমার এত সব জানতে হবে না, তুমি এখানে ঘুমাও, রাতেও এখানেই থাকবে, আমি ভাইয়ার রুমে থাকবো। আমাকে আবার তাড়িয়ে না দেয় সেই ভয়ে এসব করছেন তাই না? ফুয়াদ উত্তর দিল না। মধু বলল, এসব করলেও আমি আপনাকে ভালোবাসবো না, কখনোই না। ফুয়াদ ওর কথা শুনে ঠোঁট কামড়ে ব্যঙ্গ করে হাসল। মধু ওর হাসি দেখে ছোট ছোট করে বলল, হাসির কি করলাম? ফুয়াদ মধুর দুগালে হাত রেখে চট করে কপালে চুমুকে বসল। মধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে স্তব্ধ নির্বাক দৃষ্টি ফেলে। আচ্ছা রেস্ট করো, আম্মুকে নিয়ে ভেবো না, তিনি এখন রেগে আছে, রাগ কমলেই আবার কাছে টেনে নেবে। বলেই ফুয়াদ বাইরে থেকে দরজা আটকে চলে গেল। ফুয়াদ চলে যেতে মিতুল দরজার সামনে এসে দাঁড়ালো আর লক খোলার চেষ্টা করতে লাগলো। খুলতে না পেরে রাগে গজগজ করতে লাগলো। ফুয়াদ মিতুলের হাত মুচড়ে ধরে দরজার সামনে থেকে টেনে সরিয়ে এনে ফেলল। মিতুল হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করে বলল, ফুয়াদ হাত ছাড়ো, ভেঙে যাবে তো। ফুয়াদ মিতুলের হাত ছেড়ে ওর গলা চেপে ধরল। মিতুল চোখ উল্টে হাসফাস করতে লাগলো। তুমি যে মধুর ভাইয়ের সাথে হাত মিলিয়ে এসব করেছো আমি সবটাই জেনে গেছি, আমি জানবো না ভেবেছিলে? মিতুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফুয়াদের দিকে। এভাবে ফুয়াদের কাছে ধরা খাবে কল্পনাতেও ভাবেনি। ফুয়াদে সব জানল কি করে। লাস্ট মুহূর্তে সে ফুয়াদর গলা ছেড়ে দিল। মিতুল গলা ধরে কাশতে লাগলো। ফুয়াদ বলল, মধুর ভাইয়ের সাথে হাত মিলিয়ে কি ভেবেছো আমাকে পাবে? মিতুল ঢোক গিলে অস্বীকার করে বলল, এসব কি বলছো ফুয়াদ, আমি এসব কেন করব? আমি তো তাদের চিন্তামে না, না জেনে আমার উপর প্রেম দিতে পারো না তুমি। ফুয়াদ ওর হাত মুচড়ে ধরল আবার আর বলল, তুমি মধুর ভাইকে মধুর ঠিকানা দাওনি? মিতুল ফুয়াদের লাল চোখের চাহনি ও রাগি কণ্ঠস্বর শুনে ভয়ে গুটিয়ে গেল ও তোতলানো গলায় বলল, বিশ্বাস করো আমি শুধু বলছিলাম এখানে মধু আছে, কিন্তু ওরা আমার জানার আগেই এখানে মধু আছে জেনে গিয়েছিল। আমি তো তাদের খোঁজ বিয়েবাড়িতে পেয়েছি, তাও ওই আন্টির মাধ্যমে, তিনিই বলেছে সব, আমি শুধু তাকে নিশ্চিত করেছিলাম। নাফিসা বেগমকে দেখতেই ফুয়াদ মিতুলের হাত ছেড়ে সমুদ্রের রুমে চলে গেল। নাফিসা বেগম এসে মিতুলকে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, ফুয়াদ কি বলছিস? কই কিছু না তো, দেখে মনে হলো। আসলে আন্টি আমাকে এখন সহ্য করতে পারে না তো, তাই চলে যেতে বলছিল। মাথা নিচু করে অসহায় মুখ করে বলল মিতুল। নাফিসা বেগম বললেন, ও বললেই হলো নাকি, তুমি এখন থেকে এখানেই থাকবে, দেখি ও কি করে। নাফিসা বেগমের কথা শুনে মিতুল শয়তানি হাসি দিল। ও তো এটাই চাইছিল, এখানে থাকতে চাইছিল, ওর চাওয়া পূর্ণ হয়েছে। আন্টি বলেছেন মানে ও এখানেই থাকতে পারবে।